first flight. Hello everyone, welcome back to my channel, welcome back to the new vlog. জীবনের প্রথম সবকিছুই খুব স্পেশাল হয়, সেরকমই আজকে একটা দিন। আজকে আমি বাড়ি যাচ্ছি বাই ফ্লাইট। এটা আমার লাইফের ফার্স্ট ফ্লাইট। জার্নিটা পুরো তোমাদের সাথে শেয়ার করব। সাউথ ইন্ডিয়ার যে জায়গাগুলো তোমরা দেখলে তার মধ্যে থেকে কোন ভিডিওটা বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আশা করি প্রতিটা ভিডিওর মতো এটাও তোমাদের খুব ভালো লাগবে। ভিডিওটা শুরু করছি, দেখতে থাকো। হোটেল থেকে আমরা একটা ওলা বুক করলাম এয়ারপোর্ট যাওয়ার জন্য, আর ওলার সামনের স্টিকারটা আমার খুব ভালো লেগেছে। বাবা বাদে আমাদের সবারই এটা ফার্স্ট ফ্লাইট, তো সবাই আমরা খুব এক্সাইটেড। ঢুকে গেলাম আমরা এয়ারপোর্টের ভিতরে। এখানে আমরা দাঁড়িয়ে গেলাম বোর্ডিং পাসের জন্য। আমাদের তিনটা মিলে 42 কেজি হয়েছে, আর বাকিগুলো তো সব ফ্লাইটের ভেতরেই যাবে। বাই বাই ব্যাগ, বাই বাই ব্যাগ দিয়ে দিলাম। এরপরে ব্যাগটা একবারে কলকাতায় গিয়ে পাবো। এবার সিকিউরিটি চেকিং, আমার ল্যাপটপ, ড্রোন সব। এখানে এসে আমাদের ট্রে দিল আর আমাকে বললো যে যত গ্যাজেটস আছে সব বের করে দিতে, এগুলো সব চেকিং হবে। আমি তো সব গুনে গুনে দিলাম, বাই চান্স যদি একটা মিসিং হয়ে যায় তাহলে তো আমি শেষ। এই হচ্ছে আমার সম্পত্তি। ওহো, ভুলেই তো গেছিলাম, এটাও তো দিতে হবে। হয়ে গেছে সিকিউরিটি চেকিং, সব ব্যাগে ঢোকাই। চলো এখন আমাদের গেট নাম্বার 14 দিয়ে ঢুকি। 14 নম্বর গেট নিচে। নিচে যাওয়ার আগে আমরা ভাবছিলাম কিছু খেয়ে নিই, খুব খিদেও পেয়ে গেছিলো, তাই আমি আর ভাই চলে আসলাম সোজা কেএফসি। এখন বাজে 12টা, এখনও 1.5 ঘন্টা বাকি আছে আমাদের ফ্লাইটে, তাই একটু কেএফসি থেকে অর্ডার করলাম বার্গার আর অল চিকেন বক্স আমার মার জন্য। আর 1/2 ঘন্টা সময় আছে। বোর্ডিং পাস চেক করে এখন আমাদের বাসে উঠতে হবে, বাসে করে আমাদের নিয়ে যাবে ফ্লাইটের কাছে। লোকাল বাসের মতো আমরা পরে উঠলাম, দেখে আর সিটও পেলাম না, তো যাই হোক দাঁড়িয়েই যেতে হবে। দাঁড়িয়ে যাই আর বসে সেটা বড় ব্যাপার না, বড় ব্যাপার হচ্ছে ফার্স্ট টাইম রানওয়েতে এতগুলো ফ্লাইট একসাথে দেখে মনটা একদম উড়ু উড়ু করছে। এ বলছে আমায় দেখ তো, ও বলছে আমায় দেখ, আর আমার মাকে দেখো বাইরে দেখছে আর মুচকি মুচকি হাসছে। মায়েদের মুখে এরকম হাসি ছাড়া আমাদের সন্তানদের কাছে হয়তো আর কিছুই যাওয়ার থাকে না। বাস তো আমাদের নামিয়ে দিল ফ্লাইটের সামনে, কিন্তু আমি ভাবছি অন্য কথা, যতটা বড় ফ্লাইট মনে করেছিলাম ততটা কিন্তু বড় না। ফ্লাইটে বসে প্রথমেই আমার চোখে পড়লো সিটের পেছনে এই টেবিল, এটা দেখে আমার বন্দে ভারতের সেকেন্ড ক্লাসের কথা মনে পড়ে গেল। বন্দে ভারতের সেকেন্ড ক্লাসের কথা মনে পড়ে গেল। গজব বেজতি হ্যায়। আর সিটের কালারটাও একদমই সেম। পেছনে রাখা আছে আরো কিছু ম্যাগাজিন টাইপের, ইমার্জেন্সি হলে কি কি করবে না করবে সেগুলো দেওয়া আছে। ফ্লাইটে সব থেকে বেশি আমার ভালো লেগেছে এই গ্যাস যে বেরোচ্ছিল, এটা অক্সিজেন না কি আমি জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। দুদিক থেকে যে গ্যাসটা বেরোচ্ছে এটা দেখে এত ভালো লেগেছে, পুরো সত্যি চোখে লেগে থাকার মতো। আজকে আমি 1000 ফিট উপরে উঠবো, এটা ভেবেই তো আমার কেমন লাগছে। তো চলো কি কি দেখতে পাই না দেখতে পাই সবই তো তোমাদের সাথে শেয়ার করব। আমাদের ফ্লাইট স্পিডে চলা শুরু করে দিল। 1 2 3 উই আর ফ্লাইং। Wow!
নিচটা শুধু দেখো, আমি মানে আমি তো নিজের চোখকেই তো বিশ্বাস করতে পারছি না, এত সুন্দর লাগে। পাখিরা তার মানে কত এনজয় করে তাই না? এখান থেকে ওপর থেকে এত সুন্দর ভিউ দেখে খোলা আকাশে উড়ে আজকে আমিও নিজেকে মনে হয় পাখি ভাবতে শুরু করে দিয়েছি। সামনে সমুদ্র দেখে আমি যতটা খুশি হলাম, বুকের ভেতরে ঠিক ততটাই ধুকধুক করা শুরু করে দিল। আমরা হয়তো এখন এই সমুদ্রের উপর দিয়েই যাব। আর এইটা হচ্ছে সেই বীচ যেটা আমি লাস্ট ব্লগে তোমাদের দেখিয়েছিলাম, চেন্নাই মেরিনা বীচ। কিন্তু আমি সাঁতার পারি না, জল দেখে তো আমার খুব ভয় করছে। যাই হোক, কিচ্ছু করার নেই এখন। ও মাই গড, দেখো গাইস, এখন আমরা যাচ্ছি একদম সমুদ্রের মাঝখান দিয়ে। আর দেখো, ফ্লাইট থেকে সমুদ্রের উপরে তো বড় বড় জাহাজ দুটোকে কত ছোট ছোট লাগছে। একটু উপরে উঠলেই আমার কান বন্ধ হয়ে যায়। এখানে আমার পুরো কান বন্ধ হয়ে গেছে। পাহাড়ে গেলেও কান বন্ধ, প্লেনে উঠলেও কান বন্ধ। এখন আমরা উঠে গেলাম আরো উপরে, আর এখান থেকে পৃথিবীটা যে গোল সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। দেখো, আচ্ছা আমরা এখন কোন লেয়ারে আছি? আসলে আমি হিস্ট্রি জিওগ্রাফিতে খুব কাঁচা, তোমরা কিন্তু জানিও জেনে থাকলে। তারপর আমার মাও বসে গেল উইন্ডো সিটে, আর বাইরের ভিউটা দেখো, ওয়াও। আস্তে আস্তে আমরা মেঘের রাজ্যে প্রবেশ করছি। দেখো, আর এখানে আমার একটা গানই মাথায় আসছে। গান পরে শুনো, এই জায়গাটা আগে দেখো, ওয়াও। মানে ওপরে মেঘ, নিচে মেঘ, লিটারেলি এত সুন্দর, আমি তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না, সত্যি মুগ্ধ হয়ে গেলাম জাস্ট, ওয়াও। নিচে তো অনেক জায়গায় ঘুরেছি, তোমাদের সাথে সেটা শেয়ারও করেছি, বাকি ছিল শুধু ওপরটা, সেটাও হয়ে গেল। আমি ড্রোন কিনেছি পাখির চোখে সবকিছু দেখবো বলে, কিন্তু এত তাড়াতাড়ি আমিও যে পাখির মতো আকাশে উড়বো সেটা কখনো ভাবিনি। আমার ফার্স্ট ফ্লাইটের প্রতিটা মুহূর্ত তো আমি তোমাদের সাথে শেয়ার করছি, আর তোমরা যারা যারা ফ্লাইটে উঠেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছিল। খাবার বুক করেছিলাম, খাবার চলে এসছে। এই হচ্ছে আমাদের খাবার, চিকেন স্যান্ডউইচ আর কোকটা আমার, উপমাটা ভাইয়ের। মায়ের হচ্ছে পনির টিক্কা স্যান্ডউইচ আর মিক্স ফ্রুট জুস। বাবা নিয়েছে হট কফি আর চিকেন স্যান্ডউইচ। চিকেন স্যান্ডউইচের থেকে ভেজ স্যান্ডউইচটা বেশি টেস্টি খেতে। এবার নিলাম একটা হট কফি। কেমন জুসটা? ভালো, ফ্রুটি ফ্রুটি না? সেন্টটাও ফ্রুটি ফ্রুটি বেরিয়েছে। পিছনে মানে একটা ফ্যামিলি এত ঝগড়া করে যাচ্ছে, আমাকে মাথাটা ধরিয়ে দিল একদম। মানে ফ্লাইটের মজাটা ওরা কিছুটা নষ্ট করে দিল, পুরো কান টান বন্ধ হয়ে আছে। এই সময় কফিটা খুব দরকার ছিল। খাওয়া শেষ করতে করতে দেখছি আমরা আস্তে আস্তে নিচে নামছি, আর বাইরে তাকিয়ে দেখি একটা এস আকৃতির নদী। এস দিয়ে তো আমার নাম, আর এস দিয়ে তোমাদের কাদের কাদের নাম আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। মেঘের মাঝখান দিয়ে সূর্যের আলোটা কি দারুণ বোঝা যাচ্ছে, ওয়াও। কলকাতা শহর, চলে আসলাম এক সাউথ থেকে আরেক সাউথে। তফাৎ শুধু এটা, ওটা সাউথ ইন্ডিয়া, এটা সাউথ বেঙ্গল। অনেক হলো ঘোরা, এবার বাড়ি যাওয়ার পালা। আমার এই ভিডিওটা তোমাদের ভালো মন্দ যাই লাগুক না কেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।